আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফেলে দেওয়া ফুলকপির ডাটার একটা রেসিপি। অনেকে আছে ফুলকপিটা খেয়ে ডাটাগুলোকে ফেলে দেয়, তাই ডাটাগুলোকে ফেলে না দিয়ে সেই ডাটা দিয়ে একটা চচ্চড়ি রেসিপি বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ফেলে দেওয়া ফুলকপির ডাটা চচ্চড়ি। আর গরম ভাতের সাথে এরকম ফুলকপির ডাটার চচ্চড়ি থাকলে আর অন্য কিছুর কিন্তু দরকার পড়ে না। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। ফুলকপির ডাটার চচ্চড়ি বানানোর জন্য এখানে নিয়েছি একটা ফুলকপি। প্রথমে ফুলকপি থেকে ডাটাগুলোকে ভেঙে নেব। তবে ডাটার চচ্চড়ি বানানোর জন্য অবশ্যই কিন্তু ফুলকপির কচি ডাটারই প্রয়োজন। এইভাবে আপনারা একবার ফুলকপির ডাটার চচ্চড়ি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এই একইভাবে প্রত্যেকটা ফুলকপির ডাটা আমি ভেঙে নেব। ফুলকপি থেকে ডাটাগুলোকে ভেঙে নেবার পর এবার ডাটার গায়ে যে পাতাগুলো লেগে আছে সেই পাতাগুলোকে ফেলে দিয়ে ডাটাটাকে মাঝখান থেকে ঠিক এইভাবে কেটে নিয়ে এবারে ডাটাগুলোকে একটু সরু করে কেটে নেব। এই একইভাবে কিন্তু প্রত্যেকটা ডাটা আমি মাঝখান থেকে কেটে নেব। এইভাবে যদি ডাটাগুলোকে মাঝখান থেকে একটু সরু করে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু ডাটাগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। প্রত্যেকটা ডাটা মাঝখান থেকে কেটে নেবার পর এবার চচ্চড়ির জন্য নিয়েছি এখানে একটা মাঝারি সাইজের আলু। এবার আলুটাকে মাঝখান থেকে কেটে নিয়ে আলুটাকেও কিন্তু একইভাবে একটু সরু করে কেটে নেব। আলুটা কেটে নেবার পর এবার নিয়েছি এখানে একটা বেগুন। এবার এই বেগুনটাকেও একটু লম্বা করে সরু করে কেটে নেব। ঠিক এইভাবে আমি সরু করে বেগুনটাকেও কেটে নিচ্ছি। পুরো বেগুনটা কেটে নেবার পর এবার নিয়েছি এখানে একটা মূলো। মূলোর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে মূলোটাকেও কিন্তু ওই একইভাবে সরু করে কেটে নেব। ঠিক এইভাবে সরু করে মূলোটাকে কেটে নিচ্ছি। আলু, বেগুন, মূলো আর কফির ডাটাটাকে কেটে নেবার পর এবার সবজিগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। সবজিটা ধুয়ে নেবার পর এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল গরম করতে দিয়েছি। জলটা যখন উষ্ণ গরম হয়ে আসবে জলের মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা কফির ডাটা। ডাটাগুলো জলের মধ্যে দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে ডাটাগুলোকে সেদ্ধ হতে দেব। ডাটাটা সেদ্ধ হতে হতে এবার চচ্চড়ির জন্য একটা মশলা রেডি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ পোস্ত আর দিয়ে দেবো 1 টেবিল চামচ কালো সর্ষে। প্রথমে সর্ষে আর পোস্তটাকে শুকনো গুঁড়ো করে নেব। সর্ষে আর পোস্তটা শুকনো গুঁড়ো করে নেবার পর এবার এর মধ্যে দেব 4টি কাঁচা পাকা লঙ্কা, দেব সামান্য পরিমাণ একটু নুন আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল। এবারে ঢাকনাটাকে বন্ধ করে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট রেডি করে নেব। ঠিক এরকম একটা চচ্চড়ির জন্য আমি মশলা রেডি করে নিয়েছি। চচ্চড়ির জন্য মশলাটা তৈরি হয়ে যাবার পর এবার 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটাকে খুলে একটু চেক করে নেব যে কফির ডাটাগুলো সেদ্ধ হয়েছে নাকি। কফির ডাটাগুলোকে কিন্তু আমি 80% মতো করে সেদ্ধ করে নিয়েছি। এবারে কফির ডাটাগুলোকে জল থেকে তুলে নিয়ে জলটাকে ঝরিয়ে নেব। ফুলকপির ডাটাগুলো জল ঝরিয়ে নেবার পর এবার কড়াইতে দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে 1/2 চা চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। এবারে 5 ফোড়নটাকে 15-20 সেকেন্ড সময় ধরে ভেজে নেব।
ফোড়নটা ভেজে নেবার পর যখন ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে, এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলু। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে আলুটাকে হালকা লাল করে ভেজে নেব। যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, তাই এখানে আলুটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে। মিনিট দুয়েক সময় ধরে আমি আলুটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা মূলো আর বেগুন। মূলো আর বেগুনটা দেবার পর এবার আলুর সাথে মিশিয়ে নিয়ে মিনিট দুয়েক বেগুন আর মূলোটাকে আলুর সাথে ভেজে নেব। বেগুন আর মূলোটা হালকা লাল করে ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব সেদ্ধ করে রাখা কফির ডাঁটা। এবারে এর মধ্যে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দেবার পর এবার সবজির সাথে মিশিয়ে নিয়ে ডাঁটাটাকেও মিনিট তিনেক সময় ধরে ভেজে নেব। সবজিগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে, এবার এর মধ্যে দেব মিক্সিতে বেটে রাখা সর্ষের পোস্ত, কাঁচা লঙ্কার মিহি পেস্ট আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু জল। পোস্ত সর্ষে বাটাটা দেবার পর এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিট মতো সবজির সাথে কষিয়ে নেব। দু মিনিট সময় ধরে আমি সবজিগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু জল। যেহেতু সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তাই খুব বেশি কিন্তু এখানে জল দিলাম না। জল দেবার পর এবার খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে আমি সবজিগুলোকে ভালো মতো সেদ্ধ হতে দেব। পাঁচ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে চচ্চড়িটাকে একবার একটু নাড়াচাড়া করে নেব। আর চচ্চড়ির মধ্যে সবজিগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। চচ্চড়ির মধ্যে যখন সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, এবারে সবশেষে এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচানো। আর সবার শেষে যদি চচ্চড়ির মধ্যে একটু ধনে পাতা কুচানো ছড়িয়ে দেওয়া হয়, চচ্চড়ির স্বাদটাও কিন্তু খুবই ভালো হবে। ধনে পাতা কুচানোটা দেবার পর এবার চচ্চড়ির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ধনে পাতা কুচানোটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট দুয়েক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি, কফির ডাঁটার চচ্চড়ি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর গরম গরম ভাতের সাথে এই কফির ডাঁটার চচ্চড়ি থাকলে আর অন্য কিছুর কিন্তু দরকার পড়ে না। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।